We are gentle. লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে সীমার সাগরের সাগরে ডুবে যে সাতজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সাতত্রিশ জনই বাংলাদেশি শনিবার টিউনেসিয়ার রেড ক্রিসেন্ট সংঘটি নিশ্চিত করেছেন এদের মধ্যে সিলেটের জন বলে জানা গেছে এদের মধ্যে সিলেটের গোপালগঞ্জ ও ফেসুগঞ্জ সহ নিহত ছয় জনের পরিচয় পাওয়া গেছে ওই দুর্ঘটনায় জীবিত বেঁচে ফেরা ব্যক্তিরা সব ক্রিসেন্টকে জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জুয়ারা থেকে একটি বড় নৌকায় করে তারা যাত্রা করেন কিন্তু পরে তাদের ছোট একটি নৌকা স্থানান্তর করা হলে সেই নৌকাটি কাছে কাছাকাছি এসে ডুবে যায় টিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় জার্জিস শহরে রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা মঙ্গলিম বার্তা সংস্থা এএফপিকে বলছেন একটি ছোট ফলানো নৌকায় অভিবাসন প্রত্যাশীদের স্থানান্তর করা হয় এতে অতিরিক্ত লোক বোঝায় হয়ে যাওয়ায় মাত্র দশ মিনিটের মধ্যে নৌকাটি ডুবে যায় মিঙ্গসলিম বলেন নৌকাটিতে প্রায় পঁচাত্তর জন আর হয়েছিলেন তাদের মধ্যে একান্ন জনই বাংলাদেশি এই সময় সাগরে মাছ ধরতে থাকা জেলেরা ষোলো জনকে উদ্ধার করে তাদের জার্জিসের উপকূলে নিয়ে আসেন স্লিম বলেন উদ্ধার হওয়া ব্যক্তিরা তাকে জানিয়েছেন তারা সমুদ্রের ঠান্ডার মধ্যে আট ঘন্টা থাকার পর জেলেরা তাদের দেখতে পায় এবং কোস্ট গার্ডকে খবর দেয় উদ্ধারকৃত ব্যক্তিরা জানিয়েছেন ওই নৌকায় আরোহী সবাই পুরুষ ছিলেন তাদের মধ্যে একান্ন জন বাংলাদেশি ছাড়াও তিনজন মিশরীয় কয়েকজন মরক্কান চাঁদ ও আফ্রিকা বেশ কয়েকটি দেশের নাগরিক ছিল রেড ক্রিসেন্ট জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিদের মতে কয়েকজন শিশু সহ চোদ্দ জন বাংলাদেশি রয়েছে শ্রীম বলেন যদি জেলারা এইসব অভিবাসন প্রত্যাশীদের না দেখতেন তাহলে কাউকেই টিভিতে উদ্ধার করা যেত না এবং আমরা খবরও জানতে পারতাম না নিহত অন্তত বাংলাদেশের মধ্যে সিলেট ও মৌলবী বাজারের পাঁচজন রয়েছেন তার হলেন মৌলবী বাজারের কলাউরা উপজেলার ময়েল গ্রামের আহসান হাবিব শামীম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদুপুর গ্রামের কামরান আহমেদ মারুফ এবং ফেন্সুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের আহমদ হোসেন আব্দুল আজিজ লিটন মিয়া এর মধ্যে আহসান হাবিব শামীম সিলেট জেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ভাই এবং আহমেদ মারুফ সামাদের শেলক বলে জানা গেছে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান ফেঞ্চগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা হক এবং কোলাউরার বুকিমইল ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আহমেদ আমাদের নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন সিলেটের পাঁচজন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর কথা শুনেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। নিহত লিটনের বাবা সিরাজ মিয়া দাবি করছেন গত বছরের নভেম্বরে আহমেদ ও আজিজের সঙ্গে তার ছেলে লিটন বাংলাদেশ ত্যাগ করে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার জন্য তার প্রত্যেকেই একটি ট্রাভেল এজেন্সিকে আট লাখ টাকা টাকা দেয় লিবিয়ার বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর আসামা আশরাফুল ইসলাম আজ বলেন আমরা তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে ইউরোপগামী ওগাটিতে অন্যদের সঙ্গে একান্ন বাংলাদেশি নাগরিক ছিলেন এর তথ্যমতে চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে